করে মাংস দিয়ে কি প্রদর্শক আপনাদেরকে আমরা এই যে দেখুন সমস্ত এখানে বড় বড় গরু ডিসপ্লে করা হয়েছে এই গরুটা কার আপনার আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ঝিনাইদহ থেকে হাজগোপালপুর ঝিনাইদহ থেকে আসছেন ঝিনাইদহ থেকে আচ্ছা এই গরুটার কি নাম রেখেছেন হ্যাঁ কালো পাহাড় হ্যাঁ কালো পাহাড় কালো পাহাড় এটার কি স্কেলে ওজন করছিলেন স্কেলে ওজন করে কত ওজন করছিলেন এর আছে 32 মন আছে 32 মন আছে জি জি আচ্ছা আচ্ছা এটা দাঁত কয়টা এর চারটা চারটা আচ্ছা এটার প্রাইস কি রকম চাচ্ছেন এটা 15 লক্ষ টাকা দাম চাচ্ছে 15 লক্ষ টাকা দাম চাচ্ছে জি জি এই পর্যন্ত কি কেউ দরদাম করছে না মোটামুটি আমরা একটু আগে আসছে এটা একটু আগে আসছে মানে ঘন্টাখানেক আগে আসছে আচ্ছা ঘন্টাখানেক আগেই এসেছে না আচ্ছা তারপরে নিয়ত কি পরিমাণ করছেন আপনারা হ্যাঁ 15 লক্ষ টাকা দাম চাইছি একটু কম বেশি করে হলে বিক্রি করে ফেলবো আচ্ছা কম বেশি করে হলে বিক্রি করে জি জি এলাকায় কি কেউ দাম বলেছিল এটা হ্যাঁ এটা 12 লক্ষ টাকা দাম হয়েছিল 12 লক্ষ টাকা দাম বলেছিল জি জি বিক্রি করেননি কেন না বিক্রি করেনি মনে করলাম একটু দাম উঠবে এই কারণে বিক্রি করে মানে সবারই তো একটা আশা থাকে বাংলাদেশের সেরা হাট এই গাবতলি হাট এই গাবতলি হাটে নিয়ে আসি এটাকে একটা শো করার আচ্ছা ভাই আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা সুপ্রিয় দর্শক এই ধরনের গরু প্রস্তুত করতে কি পরিমাণ অর্থ ব্যয় হয় এবং কি পরিমাণ শ্রম ব্যয় হয় তা আপনারা অনেকেই জানেন না যে এই গরুগুলি তৈরি করতে ভাই এটাকে কতদিন ধরে তৈরি করছেন আমি 2 বছর ধরে লালন পালন করছি 2 বছর ধরে লালন পালন আচ্ছা এখন প্রতিদিন এটা কি পরিমাণের খাদ্য খায় এটা প্রতিদিন দুইটা এটা আছে আপনার 1000 টাকা খরচ হয় প্রতিদিন প্রতিদিন 1000 টাকা খাওয়ার আর শ্রমটা তো বাদই দিই আচ্ছা ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ আমরা এই গাবতলি হাট থেকে বড় বড় এই যে ষাঁড় গরু কুরবানি উপলক্ষে যে সমস্ত ষাঁড় গরুগুলো এসেছে এই গরুগুলোর প্রতিবেদন দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা